হ্যালো ফ্রেন্ড, আমি দীপায়ন আর আপনারা দেখছেন পেন্টিং এন্ড নেচার ক্লাব চ্যানেল। আজ আপনারা দেখতে পাচ্ছেন আঁকা নয়, আজ আমরা আঁকা আঁকবো না, আজ আমরা আপনাদের দেখাবো অন্য কিছু। তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে আমার ডেস্কটপ কম্পিউটারের স্ক্রিনটা। তো আপনারা নিশ্চয়ই জানেন যে গোলাপ নামের একটা ঝড় আসছে, এসে যাচ্ছে। তো আমরা সেই ঝড়টা নিয়ে এবং একটা ইউজফুল অ্যাপ যেটার সাহায্যে আপনারা খুব সহজেই ওয়েদার ফোরকাস্ট জানবেন, সেইটার ব্যাপারে আজ আমরা কিছু জানবো। তো প্রথমে এটা দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টার, আমি এটাকে গুগল ক্রোমে খুলব। এটা এসে গেছে আমার গুগল ক্রোমের সার্চেস। এবার আমি এই গুগলে যাব, এখানে আমি লিখব bindi.com। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আমরা bindi.com লিখেছি, এখানে আমরা ক্লিক করব, তো এটা খুলে যাবে। তো ওদের windy.com এর যে অফিসিয়াল লিংক windy ম্যাপ অ্যান্ড ওয়েদার ফোরকাস, এটা একটা লিংক, এইটার উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের সামনে আসবে এই অপশন গুলো, এখানে আমরা ওপেন লিংক ইন নিউ ট্যাব, এইটার উপর লেফট ক্লিক করব। এখানে একটা ট্যাব খুলে গেছে, ট্যাবটার উপর ক্লিক করব, লেফট ক্লিক, ব্যাস bindi.com এর এটা খুলে গেছে। আজ আমি যে টাইমে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে রবিবার 26, সানডে 26, এই যে 2 PM, আমি দুপুর 2 বাজে এখন ভিডিওটা বানাচ্ছি। আজকে ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা। তো ফ্রেন্ড এখানে আমরা জুম আউট করতে পারবো, যে আমি ডেস্কটপে করছি তাই আমি মাউসের স্ক্রলটাকে পিছন দিকে ঘোরাবো। দেখছেন স্ক্রলটাকে পিছন দিকে ঘোরালে এটা চলে যাচ্ছে, মানে জুম আউট হয়ে যাচ্ছে। এবার আমি যদি জুম ইন করতে চাই তাহলে আমি স্ক্রলটাকে সামনের দিকে ঘোরাবো, এই এসে গেছে আমাদের জুম ইন। এটা খুব ইউজফুল অ্যাপ, যেটা আপনি কিছুক্ষণের মধ্যেই ওয়েদার ফোরকাস্ট, আপনার লোকেশনের ওয়েদার ফোরকাস্ট দেখতে পাবেন। এদের এরকম দু ধরনের হয়, অ্যাপ আপনারা এইরকম এদের লিঙ্কটা দিয়ে খুলতে পারেন, দুই এদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, windy.com অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। আমি প্রেফার করব আপনারা এই লিংকটা থেকেই খুলবেন। এটা ফোন থেকে, ডেস্কটপ থেকে, যে কোনো জায়গা থেকেই খোলা যায়। তো ফ্রেন্ড এবার এটা দেখাচ্ছে সানডে 26 2 PM এর ওয়েদার ফোরকাস্ট। এবার আমি যদি মানডে ওয়েদার ফোরকাস্ট দেখতে চাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানটা টিউজডে 28, ওয়েনেসডে 29, থার্সডে 30, এরকম লেখা। তো আমি যদি মানডে 27 দুপুর 3টে ওয়েদার ফোরকাস্ট জানতে চাই, তাহলে আমাকে মাউস পয়েন্টারটাকে এই কালো জায়গাটার উপর আনতে হবে, আর একটা লেফট ক্লিক, এই সাদা রং সাদা লাইনটা এত কাছে চলে আসবে সোমবারের ওয়েদার ফোরকাস্ট আপনার সামনে। ঠিক এরকম ভাবে ওয়েডনেসডে সকাল 8টা, এখনো এখানে টাইম নেই, 8টা 8টার পর 9টা, 10টা, 11টা, 12টা, 1টা,
এরকম ভাবে আপনি যে যে টাইমটা চান আপনি পেয়ে যাবেন। তো আমরা টিউজডে 28 4 PM এর কথা যদি বলি, তো এখানে চলে এসেছে টিউজডে 28 5 PM, আমি আপনাদের winday.com সম্পর্কে কিছু বলবো, মানে বললাম। আর দ্বিতীয় পাতে এই গুলাব যে ঝড়টা, এই ঝড়টা ঠিক কিভাবে আসবে, কোথায় আসবে, আর এই ঝড়টা কার ওয়েদার ফোরকাস্ট আমাদের কলকাতা, এই যেখানটা কলকাতা, কলকাতা বা অন্য অন্য জায়গাগুলোতে কেমন ওয়েদার ফোরকাস্ট থাকবে। তো আপনারা এখানে এই জায়গাটা দেখুন, এই জায়গায় আপনারা আরো অপশন পেয়ে যাচ্ছেন, যেমন এয়ার কোয়ালিটি, ওয়েভ, ক্লাউড, টেম্পারেচার, রেন অ্যান্ড থান্ডার, অনেক অপশন এখানে পেয়ে যাচ্ছে। এবার আমরা আমাদের, হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, এখানে যে আপনি ট্র্যাক করে করে দেখতে পাবেন যে কিরকম ভাবে কি ওয়েদার ফোরকাস্ট আছে, এটারও কিন্তু একটা লিমিট আছে, এই লিমিটের বাইরে আপনারা দেখতে পাবেন না। আমি নেক্সট টিউজডে 5 মার্চ তারিখে যদি আসি, ব্যাস দেখছেন এখানটা পুরোটা হোয়াইট লাইন দিয়ে ভরে গেছে, এর মানে এরপর আমি ওয়েদার ফোরকাস্ট দেখতে পারবো না। আবার মনডেতে এই টিউজডেটা ওয়েডনেসডে হয়ে যাবে, এখানে একটা দিন করে বাড়বে, তো এখানে একটা দিন করে বেশি হবে। তো এবার আমি আমার এই, এবার আপনি যদি এরকমভাবে টেনে এগিয়ে নিলে, এবারে আপনি ভাবছেন যে আমি এখন যে জায়গাটা দেখছি সেটা আপনারা কি করে যাবেন। তো এখানে যে লাল দাগটা দেখছেন, এটার উপর একটা লেফট ক্লিক, আর এখনকার এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিছু সাদা লাইন আছে, সাদা লাইনগুলো মানে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির সম্ভাবনা। এখানে কলকাতার ওপর দিয়ে যেহেতু সাদা লাইন গুলো খুব কম যাচ্ছে, তার মানে অতটা বৃষ্টি হবে না। এবার আপনি, আমি যদি আমার মাউস পয়েন্টারটাকে সাদা লাইনটা ধরে নিয়ে যাই, তাহলে এটা গিয়ে এই জায়গাটা, এই যে এই জায়গাটাতে ঘূর্ণিঝড়টা হচ্ছে। আমি জুম ইন করছি, দেখতে পাচ্ছেন এখানে ঘূর্ণিঝড়টা আপনাদের দেখাচ্ছে, এই যে গোল জায়গাটা যে ঘুরছে, এটাই হচ্ছে ঘূর্ণিঝড়টা, যেটা এই যে পুরীর খুবই কাছাকাছি আছে। এই যে হলুদ যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের রেঞ্জ, যার রেঞ্জের মধ্যে পুরো পুরীটা পড়ছে। আর এটা আমাদের কলকাতার থেকে অনেকটাই দূরে, তাই কলকাতার উপরে ঘূর্ণিঝড়ের শুধু একটু প্রভাব পড়বে। এবার আমি জুম আউট করছি, জুম আউট করছি, জুম আউট করছি। এখানে আরেকটা ঘূর্ণিঝড় এখানে রাডারে ধরা পড়েছে, যেটা ইন্ডিয়ানা, এইখানটা এইখানটা একটা হচ্ছে, এই
দেখুন ফ্রেন্ডস, এটা খুবই বড়, যেটা ফিলিপিন্সের কাছে হচ্ছে। এখানে আরেকটা ঘূর্ণিঝড় ধরা পড়েছে আমাদের রাডারে। এদের রাডারটা খুবই ভালো। তো এইখানে যে ছোট্ট পয়েন্টটা দেখছেন, এটা হচ্ছে আমাদের গোলাপ ঘূর্ণিঝড়, যেটা কত ছোট এইটার থেকে দেখুন। তো আমি আমার টপিকের ওপর চলে আসবো। এবার আমি এখানে সানডে 12 PM এ ঘূর্ণিঝড়টা ঢুকে যাচ্ছে উড়িষ্যা, মানডে 11 AM এ ঘূর্ণিঝড়টা উড়িষ্যা ঢুকে শেষ হচ্ছে। এটা একটা নিম্নচাপ, এইখানটা যে ঘুরছে এটা একটা নিম্নচাপ। তো ফ্রেন্ডস, আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এই যে আগাছগুলো সাদা সাদা জিনিসগুলো আছে, এখানটা ঘুরছে, তার মানে এখানটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। একটু বাড়িয়ে নিচ্ছি। আর কোন ঝড় আসবে না, ওটা ছোট কোন নিম্নচাপ। এই জায়গাটা যেটা হচ্ছিল কোন ছোট নিম্নচাপ, যেটা এই জায়গাতেই শেষ হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই নীল রঙেরটা একটা নিম্নচাপ আছে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটা গিয়ে কলকাতার উপর পড়েছে, নীল রঙটা। সরি ফ্রেন্ডস, কিছু ইন্টারনেট প্রবলেমের জন্য আমার ভিডিওটা পজ হয়ে গিয়েছিল। তো এখানে আরে ফিলিপিন্সের কাছে এখানটা যে ঘূর্ণিঝড়টা হচ্ছে, এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা খুব বড় করে একটা হচ্ছে এই জায়গাটা। টিউজডে এবং ওয়েডনেসডেতে কলকাতার এখানে অনেক জোর বৃষ্টি হতে পারে। সাদা লাইনগুলো বেশিতর কলকাতার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু নিম্নচাপটা যে কিছু ছোট হবে সেটা না, প্রয়োজন হলে নিম্নচাপটা খুব বড় আকার ধরতে পারে ঘূর্ণিঝড়ের মতো, যেটা আমরা খবরে শুনছি। এই ঘূর্ণিঝড়টা শেষ হয়ে যাওয়ার পর কলকাতার উপর দিয়ে আরেকটা বড় আকারের নিম্নচাপ যেতে পারে, যেটার জন্য আজকে খবরে আবহাওয়া দপ্তর থেকে এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাই এটা যে এই ছোট্ট নিম্নচাপটা যে কিছু ছোট আঘাত আনবে কলকাতা, এটা না, কিছু বড় হতে পারে। তো ফ্রেন্ডস,
আপনারা এরকম ভাবে উইন্ডি অ্যাপে গিয়ে আপনাদের লোকেশনে আপনাদের টাইম আপনি যখন দেখছেন সেই টাইমে আপনারা অবশ্যই ওয়েদার ফোরকাস্ট দেখে নিতে পারেন। বেশিক্ষণ ধরে দেখবেন কোথাও জানাবে এই সময়ের মধ্যে, এত কিছু ওয়েট করার দরকার নেই। ওই যে গুগল ক্রোম, গুগল ক্রোম থেকে উইন্ডি অ্যাপ, উইন্ডি অ্যাপে গিয়ে লিঙ্কটা ক্লিক করবেন আর আপনি ওয়েদার ফোরকাস্ট জেনে যাবেন। আর যারা ফোনে করবেন তাদের জন্য বলে দিই যে আপনারা ফোনে অ্যাপ কিভাবে যাবেন, তারপর ওখানে আপনারা যেরকম লিঙ্কটা দেখলেন এরকম লিঙ্ক পাবেন না। আপনারা তার জন্য ওখানে দেখবেন বড় করে নীল রঙের হিন্দি বলে একটা লেখা আছে, ওইটার উপর ক্লিক করবেন, ওখান থেকে খুলে দেবে। ফোনে কিন্তু ডেস্কটপের মতো সারফেস উইন্ডি অ্যাপের আপনারা পাবেন না, ওই লিঙ্কটা এরকম পাবেন না, লিঙ্কটা শুধু উইন্ডি বলে থাকবে। সবার প্রথমে ওইটায় ক্লিক করবেন, আপনারা ফোন থেকে উইন্ডি অ্যাপে চলে দিতে পারবেন। ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওটি আপনার যদি একটু কাজে লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। কেন কি আমরা এরকম প্রতিদিন শুধু আঁকা না, আমরা এখন আঁকা ছাড়া অনেক অন্য কিছু ভিডিও আপলোড করব। এবার যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে সেগুলো আমরা আপলোড করতে পারবো না, তাই জন্য এরকম আঁকা না, অন্য নতুনত্ব ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর এই ভিডিওটিতে যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। তো থ্যাংক ফর ওয়াচিং, বাই বাই। অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ারও করে দেবেন, যাতে এরকম এই ভিডিওটা, এই কাজের ভিডিওটা যাতে আপনার বন্ধুরাও দেখতে পায়। তো এখন বলবো আমি থ্যাংক ফর ওয়াচিং, বাই বাই।